এই 3D রঙ্গোলিতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে, যা যা জিনিস লাগবে, সে হলো হ্যান্ডমেড পেপার, যেগুলো আমি পেয়েছি আমার বিয়েতে যে ইনভিটেশন কার্ড আসে সেগুলো আমি কখনো ফেলি না, সেগুলো রেখে দিই, সেগুলোই আমার হ্যান্ডমেড পেপার। আর লাগবে কার্ডবোর্ড, অনেকগুলো অ্যাক্রিলিক কালার্স, একটা ধারালো কাঁচি, মোটা সরু সব রকমের ব্রাশেস, একটা মার্কার পেন, হোয়াইট গ্লু আর কিছু মিররস। প্রথমেই আমরা কাগজের ওপর কিছু ডিজাইনস ড্র করে নেব, যেমন ফুল, পাতা এইসব, আর ওগুলোকে কেটে নেব। এই হয়ে গেল আমাদের টেমপ্লেটস। এবার এই টেমপ্লেটগুলোকে আমরা এই পিস বোর্ডের ওপর ড্র করে নেব। ঠিক এইভাবে এর ধার দিয়ে ধার দিয়ে একটা মার্কার দিয়ে আমরা ড্র করে নেব। সবগুলো আঁকা হয়ে গেলে এবার আমরা ধারালো কাঁচি দিয়ে এই শেপগুলোকে কেটে নেব। একে একে সব শেপসগুলোকে কেটে নাও, ফুলের শেপ, পাতার শেপ আর এই রাউন্ড শেপসগুলো, যতগুলো ইচ্ছে তুমি চাও ততগুলো কেটে নাও। একটু দেখবে যেন কার্ডবোর্ডটা যেন একটু মোটা হয়, এইভাবে প্রত্যেকটা পিস বোর্ডের ডিজাইনে হোয়াইট গ্লু লাগিয়ে সেটাকে এই কার্ডের ওপর, আমাদের যে মোটা হ্যান্ডমেড পেপার আছে তার ওপর আটকে দাও। মানে কাগজটাকে পিস বোর্ডের ওপর না লাগিয়ে তোমরা কী করবে, পিস বোর্ডটাকেই কাগজের ওপর লাগাবে, দ্যাট উইল বি easier. আঠাগুলো শুকিয়ে গেছে, এবার আমি খুব কেয়ারফুলি এই কাগজগুলো পিস বোর্ডের ধার দিয়ে ধার দিয়ে কেটে নেব। ইতিমধ্যে আমি কাগজ দিয়ে কিছু ডিজাইন কেটে রেখেছি, তাই দিয়ে আমি এই বড় পিস বোর্ডগুলোকে সাজাবো। কাঁচও আছে আমার কাছে, তোমরা চেষ্টা করবে যাতে কন্ট্রাস্টিং কালার্স ইউজড হয়, যেমন লালের ওপর হলুদ, হলুদের ওপর লাল বা অরেঞ্জ এরকম। এইভাবে এগুলো দেখতে লাগবে। যেহেতু এটা দিওয়ালি, খুব ব্রাইট কালার্সই ইউজ করার চেষ্টা করো। এইবার সরু সরু স্ট্রিপস কাটতে হবে। এই স্ট্রিপসগুলো দিয়ে আমি এই পাশগুলো, পিস বোর্ডের পাশগুলোকে কভার করবো। প্রদীপগুলোকেও রং করে ফেললাম অ্যাক্রিলিক কালার্স দিয়ে।
তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো রঙে এগুলোকে রং করে ফেলো। কেননা এই ছোটো ছোটো প্রদীপগুলো বাজারে এরকমই মাটির হয়, ওগুলোতে রং হয় না, বড়ো প্রদীপগুলোতে রং করা পাওয়া যায়, তাই এগুলো আমি রং করে ফেললাম। এবার তোমাদের বলবো এই বিয়ার স্ট্যান্ডটা কী করে বানিয়ে। ছোটো বড়ো নানান সাইজের বাড়িতে আমাদের সবাইকারই থাকে স্টিলের প্লেট এবং গ্লাস, যেগুলো আমরা ব্যবহার করি না, সেরকম কিছু দিয়েই আমি এটাকে বানিয়ে ফেলেছি। প্রথমে এই গ্লাসটাকে এই প্লেটের সাথে এম সিল দিয়ে এখানে জুড়ে দিয়েছি। সিমিলারলি এই গ্লাসটাকেও এই প্লেটটার সাথে জুড়েছি এবং এটাকেও এই প্লেটটার সাথে, এই গ্লাসটাকেও এই প্লেটটার সাথে জুড়ে দিয়েছি। লাস্টলি এই গ্লাসের ওপর একটা ছোট্ট এমসিলের রাউন্ড দিয়ে এই প্লেটটাকে চেপে বসিয়ে দিয়েছি। সেমনি এই গ্লাসটার ওপরও এমসিলের একটা ছোট বল দিয়ে এই প্লেটটাকে আর এই গ্লাসটাকে চেপে বসিয়ে দিয়েছি। এইভাবে করতে করতে সবগুলোকে আটকে দিয়েছি। যখন শুকিয়ে গেল এমসিলটা, তখন আমি তাতে দু কোট টেরাকোটা কালার করে দিলাম। এবার টেরাকোটা কালার তো এরকম পাওয়া যায় না, তাই আমি লাল হলুদ ইকুয়াল প্রপোর্শনে আর একদম অল্প একটু সবুজ মিশিয়ে খুব ইজিলি টেরাকোটা কালারটা বানিয়ে ফেললাম। দেখো এই যে তোমাদের সামনে এখন আমি বানিয়ে ফেললাম। শুকিয়ে গেলে এই কালারটা, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ টোটালি হ্যান্ডমেড রঙ্গোলি, 3D রঙ্গোলি অ্যান্ড দিয়া স্ট্যান্ড। সবাইকে শুভ দীপাবলি ও শ্যামা পুজোর শুভেচ্ছা ও শুভকামনা, অনেক ভালোবাসা দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটাকে ওয়াচ করার জন্য।